হুইসেল বাজিয়ে খুলনার ফুলতলা স্টেশন থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে গেল রেলের ইঞ্জিন। রেলপথ নির্মাণ ও অন্যান্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন ট্রেন চলাচলের জন্য এই চূড়ান্ত পরীক্ষা। সোমবার সকালে ফুল দিয়ে সাজিয়ে ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ইঞ্জিনটি। 91 কিলোমিটার রেলপথ নির্মাণ শেষে গত বছর 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। এরপর 1 জানুয়ারি থেকে এ পথে ট্রেন চলার ঘোষণা দেয়া হয়, কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন চালাতে পারেনি রেল কর্তৃপক্ষ। 100% আওয়ার ট্র্যাক ইজ রেডি নাও, দেয়ার ইজ নো ওয়ার্ক, অনলি ফিনিশিং ওয়ার্ক ইজ গোয়িং অন, জাস্ট ম্যান পাওয়ার ইজ ইংগেজ ফর দ্য সেম। মার্চ 2024 উই উইল ওপেন ফর দ্য প্যাসেঞ্জার ট্রেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2006 সালে একনেকে অনুমোদনের পর ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় 2010 সালে খুলনা মংলা রেলপথের কাজ শুরু হয়। 2023 সালের নভেম্বরে রেলপথ নির্মাণ শেষের কথা জানায় তারা, যেখানে রেলপথের পাশাপাশি নির্মাণ সম্পন্ন হয়েছে রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতু, এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পে হয়েছে 4,261 কোটি টাকা। কয়েক দফায় পরীক্ষামূলক রেল চলাচলের পর এই পথকে পূর্ণাঙ্গ রেল চলাচলের উপযোগী বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা, আর তাতে মংলাবন্দর ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সাথে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আশাবাদী হয়ে উঠছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।